প্রিয়কে আমি গরুর দুধও দেই, আবার এই পাউডার মিল্কটাও দেই। তবে পাউডার মিল্ক হচ্ছে বাইরে থেকে যেগুলো আনা থাকে নর্মালি এগুলোই ওকে দেওয়া হয়। কেউ বাইরে গেলে ওর জন্য নিয়ে আসে অথবা আমরা গেলে নিয়ে আসি। তো আম্মু দেখা যায় যখনই যায় প্রিয়র জন্য অনেকগুলো দুধ নিয়ে আসে। তো এইবার যে দুধগুলো নিয়ে আসছে এইগুলা মানে বড় প্যাকেট, তো বড় প্যাকেট রাখা হচ্ছে আরেকটা ঝামেলা। মানে একবার খুলে ফেললে তো এই প্যাকেটগুলোর মধ্যে বাতাস ঢুকে যায়। তো আর যেহেতু প্রায় 2250 গ্রামের প্যাকেট, একটা প্যাকেট খুললে অনেকগুলো বয়াম লাগে এগুলো ভরার জন্য। তো আমি ঘরে যে কফি খাই ওই কফির বয়ামগুলো রেখে দিই প্রিয়র দুধ ভরার জন্য। জাস্ট একটা প্যাকেট খুলেছি, একটা প্যাকেটে এতগুলা বয়াম হয়েছে। তো এই বয়ামগুলো গতদিন রাতে আমি ধুয়ে ড্রাই করে নিয়েছিলাম, কিন্তু এখনের যে ওয়েদার এটার মধ্যে ড্রাই জিনিসের ভিতরেও কেমন যেন ভেজা ভেজা লাগে। তো আমি হেয়ার ড্রায়ার নামিয়ে নিছি, হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরম বাতাস দেওয়ার পরে পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তো আপনারা যদি বয়ামের মধ্যে ইনস্ট্যান্ট কিছু রাখতে চান হেয়ার ড্রায়ার দিয়ে বয়ামটা শুকিয়ে নিতে পারবেন। বয়াম যদি টিস্যু দিয়ে ভালো করে মুছেও নেওয়া হয় তাও কিন্তু এই ভেজা ভাবটা যায় না, সেক্ষেত্রে এই হেয়ার ড্রায়ারটা খুব বেশি কাজে দেয়। আর সকালের নাস্তা খালা রুটি বানায় দিয়ে গেছে, কিন্তু এখন আমার রুটি খেতে ইচ্ছা করতেছে না, পরোটা খেতে ইচ্ছা করতেছে, তাও আবার বাটার দিয়ে ভেজে। মাঝে মাঝে এই টাইপের রিচ খাবারগুলো মনে হয় যে খাই, তো আমি বাটার নামাই নিলাম আর হচ্ছে ফ্রোজেন পরোটা। আমার মেনলি ইচ্ছা হচ্ছিলো ব্রেড দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে মিক্সড করে ভাজি করে খেতে, ওইটা আমার খুবই পছন্দের একটা খাবার, কিন্তু ঘরে ব্রেড ছিল না। তো যেহেতু ব্রেড ছিল না অন্য আর কি খাওয়া যায়, পরে মনে হলো এই ফ্রোজেন পরোটাগুলো বাটার দিয়ে ভেজে খাই, এটা খেতেও খারাপ লাগবে না। এই বাটারে ভাজা পরোটার ভিতরে এখন চিনি দিয়ে দিব, চিনি দিয়ে রোল করে স্কুলের টিফিনের মতো করে খেয়ে ফেলবো, এটা আমার খুব পছন্দের একটা খাবার। যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্না বান্না। দুপুরের রান্নার জন্য হচ্ছে রুই মাছ নামিয়ে নিয়েছি, আজকে হচ্ছে রুই মাছটা ভুনা করবো। আমার অনেক সময় দেখা যায় যে একবারে রান্না করার সময় হয় না, প্রিয় স্কুল বা কোচিংয়ের দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় রান্না চড়াই দেয়, স্কুলের সময় হয়ে যায়, আবার কোচিংয়ের সময় হয়ে যায়। এই জন্য আমি সকালবেলা উঠে নাস্তার পরপর হচ্ছে মাছগুলো ভাজি করে ফেলি। মাছগুলো ভাজি করা থাকলে কিন্তু রান্না অনেকটাই এগিয়ে যায়, সারাদিন ঘরে বাইরে দৌড়াদৌড়ি করলে রান্নাটা একবারে করাটা টাফ হয়ে যায়। প্রিয়কে কোচিংয়ে নিয়ে বসে থাকতে হয় আমার অনেকটা টাইম, ওই সময়টার জন্যই না রান্না বান্নার টাইমটা এদিক সেদিক হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজকলির সিজন। এই পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে টমেটো ভাজাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার হচ্ছে ভাত দিয়ে খেতেও ভালো লাগে। এই পেঁয়াজকলির সিজনও প্রায় শেষ হয়ে যাচ্ছে, সো সামনের কয়েকদিনই হচ্ছে এই ভাজাটা খাওয়া যাবে। তবে এই ভাজাটা কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজের পাতার একটা স্মেল লাগে, তখন আর ভালো লাগে না। আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ ভুনা করে নিচ্ছি, মাছ ভুনার মধ্যে একটু পেঁয়াজের কলি দিলে ভালো হতো, দেখতে খুব কালারফুল লাগতো, কিন্তু আমি পেঁয়াজকলি দিতে ভুলে গেছি। আর আজকে রান্না বান্না খুব বেশি না, এই জন্য একবারেই রান্না সেরে ফেলতে পেরেছি। রুই মাছ কিছু ভুনা করে ফেললাম আর 2 পিস রেখে দিয়েছি ভর্তা করার জন্য। রুই মাছের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে একটু শিম থাকলে শিম মিক্সড করে নিয়ে ভর্তা করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো রাতের বেলা হচ্ছে ভর্তাটা করে ফেলবো, এখন হচ্ছে দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর রাতের বেলা হচ্ছে সেই রুই মাছ দিয়ে হচ্ছে ভর্তা বানানো হচ্ছে। ভর্তা আমি বানাচ্ছি না, এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি বানাচ্ছে। আমার ছোটো ননাসের মেয়ে আসছিলো, তো বলতেছে মামি আমি ভর্তাটা বানাই, তো ওই সেদিন ভর্তা বানিয়েছিল। এখানে হচ্ছে মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বাটা হয়েছে, কাঁচামরিচটা অবশ্য টেলে নেওয়া হয়েছে, আর পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটাই অ্যাড করা হয়েছে। আমরা হচ্ছে কাঁচা পেঁয়াজটাই খেতে পছন্দ করি। এটা হচ্ছে কুমিল্লার স্টাইলে ভর্তা।